ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ আমিন মদিনা মুনাওয়ারা সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে মুহররম মাসে আমাদের করণীয় ও বর্জনীয় কি। মুহররম মাসে আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে যে মুহররম মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হাদিসটি মুসলিম শরীফের রয়েছে, 1163 নম্বর হাদিস, আবু দাউদের 2429 নম্বর হাদিস, সুনানে আরবাতে রয়েছে এবং সহিহ ইবনে খুজাইমাতেও রয়েছে। আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কাজে মুহররম মাসে 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনি সুবিধাজনক বা মাঝখানে ভেঙে ভেঙে যে কটা রোজা রাখতে পারেন এটা সর্বোত্তম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের রোজা করাটাকে অন্যরকম একটি গুরুত্ব দিতেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল মা রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামু ইয়াউমিন ফাদদালাহু আলা গাইরিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে গুরুত্ব দিতেন এই মৌসুমকে, বিশেষ করে আশুরা দিবসের রোজা, যেটা এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই বিষয়ে সহিহ হাদিস এসেছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাত আল্লাতি ক্বাবল। সহিহ মুসলিম, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশুরা দিবসের রোজা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কাজেই এখানে মুসলমানদের জন্য করণীয় হচ্ছে যে আশুরা দিবসের রোজা রাখবে সে। অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখও রাখতে বলেছেন। মুসলিম শরীফের হাদিস, লা ইন বাকাইতু ইলা ক্বাবিলিন লা আসুমান্না তাসে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন 9 তারিখও রোজা রাখবো। কাজেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব জাদুল মাআদ উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে 9, 10, 11 তারিখ রোজা রাখা, তারপরেই স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। কাজে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে আশুরা দিবসের। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আশুরা দিবসটাকে আমরা যে কারণে ফজিলতপূর্ণ মনে করি আসলে কিন্তু সেই কারণে ফজিলতপূর্ণ নয়। আমরা অনেকেই মনে করি এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার কারণেই হয়তো আমরা এই দিনটাকে এত ফজিলতপূর্ণ মনে করে থাকি। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল বিশ্বাস, কারণ ইসলামে কারো জন্ম অথবা মৃত্যুতে রোজা রাখার বিধান নেই। মূলত এই দিনে রোজা রাখার যে সিস্টেম সেটা আগে থেকে চালু ছিল। আল্লাহ রসুল মক্কাতে রোজা রাখতেন কুরাইশদের সাথে এবং কুরাইশরা এই দিনে মুহররমের 10 তারিখ আশুরা দিবসকে খুবই ফজিলতপূর্ণ মনে করতো। কাবার গিলাপ পরিধান করানো হতো। আল্লাহ রাসূল যখন মদিনায় আসেন, মদিনায় ইহুদিদেরকে রোজা রাখতে দেখেন, তখন তাদেরকে প্রশ্ন করলে তারা এর পিছনের রহস্য বলে দেন, যেটা বুখারি শরীফে রয়েছে, 1865 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাদিমা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদীনাত ফারা আল-ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা ফাকালা মা হাদা قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه. الله رسول صلى الله عليه وسلم الحديث ابن عباس رضي الله تعالى عنهما برنا قرن جاء الله رسول جخن مدينة عشان ইহুদিদেরকে দেখেন তারা আশুরা দিবসে রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করেন যে কেন রোজা রাখো, তারা বলতেছেন, উত্তর দিচ্ছেন যে না, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এই জন্যই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজা রাখতেন। কাজে আমরা এই দিনে রোজা রাখি। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পর্ক বেশি, আমি রোজা রাখবো। অতঃপর তিনি রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করেন। এটাই মূল ঘটনা রোজা রাখার, আর তা হচ্ছে যে আমরা আশুরা দিবসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রেখেছেন, সাহাবাই কেরামদেরকে রাখতে বলেছেন এবং রোজা রাখার ফজিলত সম্পর্কে বলেছেন, এই জন্যই আমরা রোজা রাখব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার যে ঘটনা, সেই ঘটনার সাথে রোজা রাখার কোনো সম্পর্ক নেই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। কাজেই 50 বছর পরে কী ঘটনা ঘটবে না ঘটবে সেটাও যেরকম জানা যায়নি, এবং কারো জন্ম বা মৃত্যুতে কারো শাহাদতে ইসলামে রোজা রাখার বিধান নেই। কাজে আমাদের জন্য মেইন কাজ যেটা, আমরা রোজা রাখব 9 তারিখ এবং 10 তারিখ, এটাই আমাদের মেইন কাজ। আর যা বর্জনীয় যেটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে, আশুরা দিবসে যে সমস্ত কাজগুলো মানুষে করে সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং সমাজের মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে এই দিনে শোক দিবস পালনার্থে রোজা রাখা এটা হারাম, এই দিনে শোক দিবস পালন করা এটা হারাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে 3 দিনের বেশি শোক দিবস পালন করার অনুমতি দেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র, কিন্তু বেশ অনেক বছর আগে উনি ইন্তেকাল করেছেন, কাজে শোক দিবস পালন করার কোনো দরকার নেই এবং এটা বিদআত হবে। এই আশুরা দিবসকে কোনো দিনই উৎসব মনে করা এটা ঠিক নয়, এই দিনে সুরমা বা মেহেদি লাগানো এটা জায়েজ নয়, পরিবারের জন্য এই দিনে বেশি খরচ করা এটাও ঠিক নয়, এই দিনে কোনো অনুষ্ঠান উদযাপন করা এটাও ঠিক নয়, এই দিনে কোনো কিছু জবেহ করা এবং জবেহ করে তা বিতরণ করা এটাও জায়েজ নয়, এই দিনে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা অথবা এই দিনের রাত্রিতে আলাদা করে কিয়াম করা, এই দিনে তাজিয়া করা অথবা মাতম করা, বুক চাপড়ানো হাই হোসেন ইত্যাদি বলে তাজিয়া মিছিল করা অথবা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা অথবা তাজিয়া মিছিল দেখতে যাওয়া, যাবতীয় কাজগুলো অবশ্যই বর্জনীয় এবং গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মুহররমের বরকত হাসিল করার তৌফিক দান করুন, এবং মুহররমের মাঝে যে সমস্ত কাজগুলো বর্জনীয় এবং মুহররম শরআন সে সমস্ত হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আলাম।